আমার এই বইটা আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে। তারপর এসেছি কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তারা কারা? হুই আবু সাইদ? আমার ভাই, আমার বায়োলজিক্যাল ভাইরা, কিন্তু আমার ফাংশনাল ব্রাদার। আমরা সেই লোক, হত্যাকাণ্ডের জন্য, গুম খুনের জন্য এবং শিরা শিকদার থেকে শুরু করে আজকে যে মাসুম বাচ্চা সেদিন শহীদ হলো, তার পর্যন্ত এর বিচারে এই সন্ত্রাসী সংগঠনকে, এই সন্ত্রাসী গোষ্ঠীকে, এই জাতি সর্বাংশে নির্দেশ করবে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই খুব সহসাই এর বিচার হবে এবং এরা নির্মূল হয়ে যাবে। আসুন আজকে সকল শহীদদের, আজকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই শহীদ আচারের পতন দাবি করি। এই চলমান যে গ্রেপ্তার আতঙ্ক তৈরি করা হয়েছে, যে ভয় সংস্কৃতি তৈরি করা হয়েছে, আমি চাই আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত জনগোষ্ঠী সহ আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ এই ধরনের ন্যক্কারজনক ঘটনাকে, বিভৎস ঘটনাকে রুখে দিবে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে। ওরা একটা ফুটবলকে পানির নিচে নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, ফুটবল কি পানির নিচে থাকবে? নিউটন পরে নাই, ওরা নিউটনে থাকলো জানে না, একটা অ্যাকশন করলে একটা পাল্টা রিয়াকশন হবে, এই রিয়াকশন আমরা খাইছি, আমরা সেই লোক।